ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটি হচ্ছে এখন চলছে চয়েস ফিলিংস। তো এই চয়েস ফিলিং কীভাবে আপনার যে ম্যানুয়াল আছে বা চয়েস ফিলিং যে যে পদ্ধতি আছে বা সিস্টেম আছে সেটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে শেয়ার করব। সরাসরি আমরা কিন্তু এই ডাউনলোড সেকশনে পেয়ে যাব এবং যে ম্যানুয়ালটি আছে সেটি নিয়ে আপনাদেরকে ডিসকাস করব। দেখতে পাচ্ছেন আপনারা ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং 2022 ওয়েবসাইট আছে, এটা এটা দিয়ে দুটো দিয়ে আসতে পারেন আপনারা। তো চয়েস ফিলিং যখন করবেন আপনারা কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে ম্যানুয়াল দেখানো আছে। ফার্স্ট ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, দেন লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে এই সার্ফেস দেখতে পাবেন। এই সার্ফেসে কিন্তু আপনার পুরো আপডেট থাকবে এবং সেখান থেকে আপনি আমি বলে দিচ্ছি আপনি কিভাবে যাবেন। এই যে ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন বা এই যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লগ ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে আপনি সরাসরি ওখানে প্রবেশ করবেন। আপনি লগ ইন করার পরে কিন্তু এখানে আপনার রোল নাম্বার এবং পাসওয়ার্ড যেটি আপনি দিয়েছিলেন সেটা আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনি নিউ ইউজার রেজিস্ট্রেশন তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন, অথবা যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ড করবেন এবং যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল বা ইমেলটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পাসওয়ার্ড আসবে বা একটি ওটিপি আসবে, নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। এবং নাম, রোল নাম্বার, নিট ক্যাটাগরি মানে আপনি যে পরীক্ষা দিয়েছেন তার মধ্যে আপনার যদি কোনো সাব ক্যাটাগরি থাকে মানে ইউআর এর পরিবর্তে ইডব্লিউএস বা এসসিএসটি ওবিসি বি যা থাকবে সেটা কিন্তু এখানে দিতে হবে। এবং ফাদার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, অল ইন্ডিয়া র্যাঙ্ক, যদি পিসি স্ট্যাটাস থাকে মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ স্ট্যাটাস কত পার্সেন্টেজ সেটা দিতে হবে, মাদার নেম দিতে হবে, পিনকোড দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, সমস্ত কিন্তু এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট, ভেরিফিকেশন কমপ্লিট। এবার আসি অন্য একটি পদ্ধতি। তাহলে আপনার এটা পুরো কমপ্লিট আছে। এবারে আপনি এমবিবিএস নেবেন না বিডিএস নেবেন, সিট চয়েস বা চয়েস লকিং এর ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে কিন্তু যে যে অ্যাভেলেবেল আছে সিটগুলো বা যে যে কলেজ সেটা কিন্তু এখানে দেখাবে, বাঁকুড়া সম্মিলনী, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এইভাবে কিন্তু একটি লিস্ট পুরো কলেজগুলো কিন্তু আপনাকে এখানে দেখাবে। 85% যে কোটা আছে সেটা দিন। তারপরে আপনি ক্লিক করে নিলেন কোনটা আগে কোনটা পরে, একদম আপনি পরপর দিয়ে দিলেন। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এক নম্বরে দিলেন, তারপরে বাঁকুড়া সম্মিলনী, তারপর গৌরীদেবী, তারপর আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার। এটা দেওয়ার পরে আপনাকে চয়েস ফিলিং যদি আপনি কনফার্ম করতে চান তাহলে কনফার্ম করবেন, নাহলে আপনি আগে পিছিয়েও করে নিতে চান যে কোনো একটিকে আগে এবং পরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি কমপ্লিটলি 6টা চয়েস করতে পারেন, তার বেশি কিন্তু আপনি পারবেন না। এবার আসি নেক্সট যে পদ্ধতি, আপনি সেটাকে মানে মুভ অন করতে পারবেন, মানে 1 থেকে 2 নিতে পারবেন, 2 থেকে 4 বা 4 থেকে 2 আগা পিছু করতে পারবেন, এখান থেকে সেটা করা যাবে। এবার আসি অন্য টপিকে এবং সেখানে কিন্তু আপনাদেরকে উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন লক মাই চয়েস, তারপরে আপনাকে যে চয়েসগুলো হয়ে যাবে তারপরে আপনাকে লক করতে হবে। এখানে দেখে নেবেন সেখানে কিন্তু আই ডোন্ট অ্যাগ্রি লক মাই চয়েস না, এটা করবে না, করবে চাই অ্যাগ্রি লক মাই চয়েস এটা করবে। এটা করার পরে এখানে কনফার্ম লকিং বলে ইয়েস করে দেবে, ক্যান্সেল করবে না, নেক্সট পুরো আপনার এইভাবে চলে আসবে। তারপরে এই চয়েস লুকিংটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু এই এইরকম একটা ফর্ম আসবে, ফর্ম আসবে, সেটাকে ইয়েস অ্যাগ্রি করবে, তারপরে আপনার নাম দেবেন, ওখানে সিগনেচার হবে, দিয়ে সেটাকে প্রিন্ট আউট করবেন। পরবর্তীকালে আছে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট আউট করবেন, যদি আপনার নিজস্ব ল্যাপটপ হয় তাহলে সেভ অ্যাজ পিডিএফ করে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে তাহলে সেই সময় আপনি ডাউনলোড করে নেবেন। সবথেকে উত্তম হচ্ছে আপনি ডাউনলোড করিয়ে নেওয়া। তারপরে এটা আসছে তারপরে লগ আউট করে নেবেন, এইভাবে কিন্তু এটা থাকবে।
এবং ওল্ড পাসওয়ার্ডকে নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি চেঞ্জও করতে পারবেন, এখানে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে চয়েস লকিংয়ের পদ্ধতি বা সিস্টেম, সেটা কিন্তু এটা WBMCC তরফ থেকে দেওয়া হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখেছেন, আপনারা শেয়ার করবেন সবাইকে ভিডিওটি যাতে সবাই পেয়ে যায়, আর চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যাতে না হয়।